আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এটা ছিল আমাদের ইফতারের সময়। তো আমি আজকে কিছু হালকা ইফতার বানিয়ে নিলাম। তো সেই হালকা ইফতারগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে আমার বড় মেয়ে ফলগুলো কেটে নিয়েছে আর লেবুর শরবতটা বানিয়ে নিয়েছে। তো আমি এদিকে অন্য কাজগুলো করতেছিলাম কিচেনে। আমার বিবৃতিটা একটু একটু আমাকে হেল্প করতে পারে। আজকের ইফতারে লেবুর শরবত, অ্যালোভেরার শরবত আর ডাবের পানি, এই তিনটাই রেখেছি। আসলে সারাদিন রোজা রাখার পরে অন্য কিছু খেতে ইচ্ছা করে না। বাচ্চাদের পছন্দ বুট বেগুনি এগুলো, সেই জন্য ওদের জন্য মাঝে মাঝে করে দিই। তো সব সময় না, কিন্তু সব ধরনের শরবত, বিভিন্ন ধরনের শরবত প্রতিদিন থাকে আর ডাবের পানিটা প্রতিদিনই থাকে। তো আজকে আমি হেলদি একটা শরবত শেয়ার করবো আপনাদের সাথে। যদি আপনারা এগুলা অনেকেই খুব ভালো পারেন, তো আমি যেভাবে করি সেইভাবে দেখিয়ে দিতেছি। হয়তো কারো কারো কাজেও লেগে যেতে পারে, কারো কারো পছন্দ হতে পারে। প্রতিটা মানুষই তো আলাদা আলাদাভাবে কাজ করে, সেই কারণে। তো আমি কিছু অ্যালোভেরা নিয়ে এসেছিলাম। যদিও আমার অ্যালোভেরার গাছ আছে, বাট ওইগুলো একটু প্রবলেম হয়েছে, কালো কালো হয়ে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, এর জন্য অ্যালোভেরাটা আমি কিনেই নিয়ে এসেছিলাম। তো অ্যালোভেরাটা আমি ভালো করে ধুয়ে নিয়ে সাইডগুলো কেটে তারপর হাত দিয়ে কষলে ওপরের যে আবরণটা থাকে এটা তুলে নিতেছি। এটা তুলে নেওয়ার পরে আমি এই যে জেলটা আছে এই জেলটাকে লম্বা লম্বা করে কেটে নেব, তারপর আড়াআড়ি করে কেটে নেব। এতে করে যখন আমি জেলটাকে বের করব, তখন জেলগুলো ছোট ছোট কিউব আকারে বের হয়ে আসবে। তারপর আমি এই জেলগুলোকে একটা বাটিতে তুলে নেব। জেলগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা জগের মধ্যে শরবতটা করে নেব। তো সেই কারণে এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটার নাম আসলে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, কিন্তু এটা চিয়া সিডের মতোই। তো এটা দিতেছি, অথবা কেউ এটা না থাকলে চিয়া সিড দিতে পারেন। আমার কাছে এটা আর চিয়া সিড ছিল, তো সেই কারণে আমি এই দুটো দিয়েই বানিয়ে নিতেছি। কারো এটার পরিবর্তে ইসবগুল অথবা যে তুকমা দানা থাকে সেটা দিয়েও করা যায়। তো আমার কাছে এগুলোই ছিল, সেই কারণেই আমি এগুলো দিয়েই করতেছি। তারপর এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। যদিও আমরা মিষ্টিটা একটু কম খাই, তো কেন আজকে দিয়ে দিলাম, বাচ্চারা মিষ্টি ছাড়া খেতে পারে না বা খেতে চায় না, সেই কারণে আজকে বললাম যে না, আজকে একটু চিনি দিয়ে সবাই মিলে খাই। তো খুব ভালো হয়েছিল খেতে। তো তারপর আমি এর মধ্যে পানি দিয়ে জেলটা ঢেলে নিলাম, তারপর ভালো করে নেড়ে নিলাম চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তারপর আমি পানি দিয়ে আবার একটু নেড়ে নিলাম। আমার শরবতটা রেডি হয়ে গেছে। তো এই শরবতটা আসলে খুবই হেলদি, সেই কারণে রোজার মধ্যে খাওয়া। তো সারাদিন রোজা রাখার পর এই ধরনের খাবারগুলো খেলে শরীরটা একটু সুস্থ থাকে। আমাদের আসলে মোটেই ভাজা পোড়া খাওয়া উচিত না, কিন্তু আমার খেতে হয় মাঝে মাঝে, বাচ্চাদের জন্য ওরা পছন্দ করে। কিন্তু তারপরে ওদের অভ্যাসটাও আমি চেঞ্জ করে আনার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করতে করতে একটা সময় ওরাও এরকমই হয়ে যাবে। ইফতারের সময় প্রায় হয়ে এসেছে, তো আর অল্প কিছু সময় বাকি আছে। তো আমি গাছ থেকে একটা বেগুন তুলে নিয়ে আসলাম। আমার গার্ডেনেরই এক পাশে আমি কিছু বেগুনের গাছ লাগিয়েছি, ওইখানে বেগুন হয়
এই রোজার মাসে আলহামদুলিল্লাহ আমার কোনো বেগুন কিনতে হয়নি, তো বেগুনেরটা তো সবাই ভালো পারেন, সেই কারণে এখানে বলার আর কিছু নেই। তো আমি যতবার বানিয়েছি তার মধ্যে বেগুনি করতে গেলে যে ছোটাটা আছে, এই খাবার ছোটা, এটা দিয়ে করলেই বেগুনিটা বেশি সময় মুচমুচে থাকে এবং ক্রিস্পি হয় বেশি। তো আমি বিভিন্ন কিছু ট্রাই করার পরে এটা দিয়ে করি, তো আলহামদুলিল্লাহ বেগুনি ভালো হয়। তো বাচ্চার বাবা ইফতারের আগে আগে গার্ডেনে বসেছিল, তো এই ওর বাবা বললো যে আজকে গার্ডেনেই ইফতার করবে, বাচ্চারাও খুশি হলো, তো সেই কারণে এই যে আমার ছোট্ট গার্ডেনটাতে বসে সবাই মিলে ইফতার করে নিলাম। তো আমার গার্ডেনটার বয়স হচ্ছে 4 মাস, তো আমি গ্রামে এসেছি মাত্র 4 মাস হলো, সেই কারণে আমার গ্রাম, আমার গার্ডেন, আমার বাড়ি, আমার সংসার সব কিছুর বয়সই 4 মাস। যাই হোক, সেই গল্প অন্য একদিন করবো, সেটা অনেক কাহিনী, সেটা পরে একদিন বলবো। সবাই ভালো থাকবেন, ইফতারের আজান দিয়ে দিছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।